ঢাকাই সিনেমার জনপ্রিয় ও খ্যাতিমান অভিনেত্রী শর্মিলি আহমেদ অভিনয়ের রঙিন ভুবনে তার পথ চলা বেশ দীর্ঘ। প্রথমে রূপালী পর্দার নায়িকা, পরবর্তীতে ছোট পর্দার জনপ্রিয় মা, দাদি কিংবা ভাবি এমন সব চরিত্রে দর্শকদের মনে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছেন তিনি। তবে দেশের কোটি কোটি দর্শকদের কাঁদিয়ে 8 জুলাই সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। এদিকে শর্মিলি আহমেদের মৃত্যুর এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। আর বরেণ্য এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। জানা যায় শর্মিলি আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। 1947 সালের 8 মে রাজশাহীতে তার জন্ম। সেখানেই বেতারের শিল্পী ছিলেন তিনি। মাত্র 4 বছর বয়সেই তিনি তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন। শুধু তাই নয়, এ পর্যন্ত প্রায় 400 নাটক ও 150 চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ সব চরিত্রে কাজ করেছেন তিনি। সবার মন জয় করেছেন সাবলীল অভিনয় দিয়ে।